হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই এখন দেশের এই পরিস্থিতিটা কাটিয়ে উঠেছেন, যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশে 7 দিন পর্যন্ত তো খুবই একটা অন্যরকম পরিস্থিতি ছিল। আমরা কিন্তু সবাই অন্যরকমভাবে ঘরবন্দি জীবন কাটিয়েছি, মনে হয়েছে যেন সেই করোনার মতো একটা লকডাউনে আমরা আটকা পড়েছি সবাই। তো যাই হোক, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কিন্তু আমাদের উপর দিয়ে গিয়েছে। তো পরিস্থিতি কিন্তু অনেকটাই এখন আগের থেকে আমরা ভালো অনুভব করছি। তো পরিস্থিতি কিন্তু অনেকটাই মানে ভালোর দিকে গিয়েছে। তো সবার কিন্তু এই সময়টা কেমন কেটেছে জানি না। তো আমার কিন্তু আসলে এই বন্দি জীবনটা একটু কেমন যেন লেগেছে। রাস্তায় বেরোনো যাবে না বা বাসায় সবসময় বন্দি, একটা কেমন যেন মনে হয়েছে যে আমি মুক্তভাবে হচ্ছে কোথাও কারাগারে আটকে আছি, বাইরে বেরোনো যাবে না। তো যাই হোক, পরিস্থিতি খুবই একটা অস্বাভাবিক ছিল। আর হচ্ছে আমরা কিন্তু ছোটোবেলায় পরিবারের কাছ থেকে শুনেছি বা দাদু ঠাকুমার কাছ থেকে শুনেছি যুদ্ধের কাহিনী। তো দিনগুলোতে মনে হয়েছে যেন সেই সময়টা আমরা কাটিয়ে নিচ্ছি বা অতিক্রম করছি। মনে হয়েছিল যেন সেই ছোটোবেলার যুদ্ধ কাহিনীগুলো আমার আবার মনে ভেসে উঠছিল, যে আমরাও তো হচ্ছে মনে হচ্ছে সেই সময়টা পার করছি। তো যেহেতু আমরা ঢাকাতে থাকি, তো ঢাকার পরিস্থিতি কিন্তু একটু বেশি অস্বাভাবিক, আর আমাদের হচ্ছে এলাকাটা কিন্তু একটু বেশি অস্বাভাবিক ছিল, কারণ এই এলাকাটায় অনেক হচ্ছে ক্ষতিসাধন হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদেরও কিন্তু হচ্ছে অবক্ষয় হয়েছে বা নষ্ট হয়েছে। যারা দুর্বৃত্তরা তারা কিন্তু অনেক ক্ষতিসাধন করেছে আমাদের দেশের। তো সার্বিক পরিস্থিতি কাটিয়ে আমরা কিন্তু এখন কিছুটা শিথিলতা পরিবেশে গিয়েছি। তো যাই হোক, এই দমাটকানো পরিবেশ থেকে সবাই আশা করি এখন মুক্ত হচ্ছে একটু একটু করে। আর এই কয়দিন যাবৎ তো নেট প্রবলেমে সবাই খুবই ভুগেছি। তো যাই হোক, এখন আবার 2 দিন হচ্ছে এই যে নেটটা ফিরে পেয়েছি, আর আজকে দেখছি হচ্ছে স্পিডটা পুরো ভালোভাবে এসেছে। এতদিন তো মানে গতদিন তো নেটটা দিয়েছিল, কিন্তু হচ্ছে তেমন কিন্তু কানেকশান আমরা পাচ্ছিলাম না কেউ। তো যাই হোক, অন্যরকম একটা কিন্তু ফিলিংস আমরা এই 7 দিনে হয়তো বাঙালিরা অনুভব করেছি, যেটা আমাদের মনে থাকবে হয়তো সারা জীবন, যে এমন 24 সাল আমাদের গিয়েছে সামনে থেকে, বা এমন একটা 24 সাল যেটা কিন্তু আমাদের খুবই স্মরণীয় হয়ে আছে। আর হচ্ছে এই তো এখন যার যার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তো দেখেন, আমার কিন্তু এই ছোট্ট একটা বারান্দা বাগান, আর এই বারান্দা বাগানে কিন্তু এই যে আমার প্রিয় প্রিয় কিছু হচ্ছে গাছপালা আমি লাগিয়েছি, আর এই পুঁইশাক গাছটা কিন্তু আপন মনে আমার হচ্ছে বারান্দার গ্রিল বেয়ে উপরে উঠে যাচ্ছে, আর দেখতেও কিন্তু আসলে খুবই সুন্দর লাগে। তো ওদেরকেও কিন্তু এই কদিনে আমি ঠিক মতো যত্ন করতে পারিনি, তো তার জন্য চেহারা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে আমি আজকে শেয়ার করছি আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের করে দেখাবো যে একদম অন্যরকম সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি, যেটা কিন্তু হচ্ছে খেলে আপনার মুখে লেগে থাকার মতো স্বাদ মনে হবে, আর এটা কিন্তু মাংসের স্বাদকেও অনেকটা হার মানায়, এতটাই কিন্তু সুস্বাদু হয় এই নিরামিষ সয়াবিন তরকারি রেসিপিটি। তো এই সুন্দর রেসিপিটি করার জন্য আমি প্রথমে কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 শুকনো মরিচ, 2 তেজপাতা, আর দিয়ে দিয়েছি কিন্তু গোটা জিরা। তো এটা কিন্তু হচ্ছে যখন ঘ্রাণ ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো যখন ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আসবে, তখন কিন্তু আমরা দিয়ে দেবো কেটে রাখা হচ্ছে আলুগুলো। এই আলুগুলো কিন্তু চৌকা করে আমি কেটে নিয়েছি, তো আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছিলাম, আর এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। তো আলুগুলো এবার কিন্তু আমি এই তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। তো পেঁপেগুলোও কিন্তু আমি ওই চৌকা শেপেই কেটে নিয়েছি, আর এবার দেবো হচ্ছে কেটে রাখা মিষ্টি কুমড়া। তো আমি সমস্ত সবজিগুলো কিন্তু চৌকা করে কেটে নিয়েছি, আর সমস্ত সবজিগুলো কিন্তু এখানে আমি সম পরিমাণে ব্যবহার করছি, কোনোটা কমও নয় কোনোটা বেশিও নয়। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এখানে আমি ব্যবহার করছি 2 চামচ মতো লবণ। এবার দিয়ে দেবো আমি হচ্ছে হলুদ, হলুদটাও কিন্তু এখানে পরিমাণ বুঝে দেবো। তো এখানে 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি,
আর দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া। এখানে ঝাল আপনারা যে যেমন খান তেমনটা বুঝে কিন্তু দেবেন। তো যেহেতু হচ্ছে নিরামিষ তরকারি তাই ঝালটা একটু কম বুঝে দিচ্ছি, আমি কম পরিমাণে ব্যবহার করলাম যেহেতু আমি কিন্তু কাঁচামরিচও দিব। তো এখানে আমি মশলা দিলাম হচ্ছে আর জিরা গুঁড়া, এখানে জিরা গুঁড়াটা কিন্তু আমি প্রায় 3 চামচের মতো ব্যবহার করেছি যেহেতু সবজিটা তো অনেক আর এখানে সয়াবিনটাও পড়বে তার জন্য। তো এখানে কিন্তু এবার গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু তাই একটু দিয়ে দিলাম জল, আর জলটা দিয়ে মশলাটা ভালো করে মশলাটার সঙ্গে কিন্তু সবজিগুলো আমরা কষিয়ে নেব। আমরা সবজিটাকে এমনভাবে কষিয়ে নেব যেন সবজিটা থেকে সুন্দর একটা মশলা কষানোর ঘ্রাণ চলে আসে আর কাঁচা গন্ধটা কিন্তু ছেড়ে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা সবজিটাকে এরকম অনবরত নাড়াচাড়া করতে থাকব। তো সবজিটাকে কিন্তু এভাবে ভালো করে কষিয়ে বা ভেজে নিতে হবে, আর নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ আসতে পারে, তার জন্য কিন্তু এরকম অনবরত নাড়তে থাকতে হবে। তো এখানে কিন্তু আমার সবজিটাও ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে কিন্তু সয়াবিনগুলো একটু উষ্ণ গরম জলে ভালো করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে কিন্তু এটা আমি খুব সুন্দর করে জল ঝরিয়ে নিংড়িয়ে, কিন্তু দেখেন ঝরঝরা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু সয়াবিনগুলো কিন্তু একদম ঝরঝরা ছিল। তো এই সয়াবিনগুলো আমি ঝরঝরা অবস্থায় কিন্তু এই সবজির সঙ্গে দিয়ে দেবো, এতে কিন্তু একটুও হচ্ছে জল থাকা চলবে না, জলটা সম্পূর্ণ কিন্তু হাতের সাহায্যে নিংড়িয়ে বের করে নিতে হবে। তো এবার আমি এই সয়াবিনটাকে কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে বা ভালো করে কিন্তু সবজির সঙ্গে কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু হচ্ছে সয়াবিনটা যখন সবজির সঙ্গে ভালো মতো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো কিন্তু একটু উষ্ণ গরম জল, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো সয়াবিনটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম জলে আগে ভাপিয়ে নিতে। তো ভাপিয়ে নিয়ে কিন্তু এটা নিংড়িয়ে নিতে হবে বা উষ্ণ গরম জলে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু এটা সুন্দর মতো নরম হয়ে যায়, পরে কিন্তু জলটা নিংড়িয়ে নিলে হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা তুলে আমি দিয়ে দেবো 5 থেকে 6টা চেরা কাঁচামরিচ। আর এবারে কাঁচামরিচগুলো আমি ভালো করে কিন্তু এই মিক্সড সবজি সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচামরিচ থেকে কিন্তু খুব মিষ্টি একটা ফ্লেভার আসে, শুধু এই ফ্লেভারটার জন্য কিন্তু কাঁচামরিচটা আমার দেয়া, আর যাতে ফ্লেভারটা ভালো করে ভিতরে ঢুকে যায় তার জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে কিন্তু 3টা শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর জিরা ধনিয়া আমি ভালো করে শুকনো খোলা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি হচ্ছে এক সাইডে রেখে দিলাম। এবার ঢাকাটা কিন্তু তুলে নেব। তো ঢাকাটা তুলে নিয়ে এবার আমি এই ভাজা মশলাটা উপর থেকে ভালো করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর আজকের এই নিরামিষ সবজি তরকারি রেসিপিটাই কিন্তু এই উপকরণটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই এই উপকরণটা কিন্তু অবশ্যই আপনারা স্কিপ করবেন না। যদি একদম ঠিকঠাক মতো আজকের এই সয়াবিন সবজির স্বাদটা আপনারা পেতে চান তাহলে কিন্তু এই মশলাটা অবশ্যই এর প্রধান উপকরণ। তো এবার এই মশলাটাকে আমি ভালো করে কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট মতো রেখে দেব, কারণ 2 মিনিট পরে কিন্তু এই ঢাকনাটা তুলে নিলে আমার আজকের এই সয়াবিন সবজি রেসিপিটি কিন্তু একদম রেডি। তো দেখেন এই যে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। তো এটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর খেতে হয় রেসিপিটি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই নিরামিষ সয়াবিন তরকারির রেসিপিটা দুর্দান্ত স্বাদের, আর আমি একদম কিন্তু অন্যরকমভাবে আজকে দেখালাম, একেবারে কিন্তু অন্যরকম আমার মতো করে রেসিপিটি আমি সাজিয়েছি, আর এটা অনেক সুস্বাদু হয়েছে খেতে, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে ফেলি। তো এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি উপর থেকে আরেকটু ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো এই রেসিপিটি কিন্তু আপনারা ইচ্ছা করলে লুচির সঙ্গেও খেতে পারেন, আবার রুটির সঙ্গেও কিন্তু এটা খুবই সুন্দর লাগবে, পরোটার সঙ্গেও খেতে মজা লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে যদি খান তাহলে তো কথাই নেই, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর নিরামিষ দিনে আমি বলতে পারি এটুকু যে এই সবজি সয়াবিন মিক্সড সবজিটা যদি আপনারা তৈরি করে খাওয়ান পরিবারের লোকদের তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই। তো আজকের ভিডিওটি আমি আর বড় করব না, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।